ফের দাবাং স্টাইলে কাজ রানাঘাট পুলিশের। আইসি রানাঘাটের নির্দেশে এএসআই রতন রায়ের নেতৃত্বে ছিনতাই হওয়ার কয়েক ঘন্টার মধ্যে টাকা উদ্ধার রানাঘাট পুলিশের, আর খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে পুলিশের ভূমিকায় খুশি আক্রান্ত ব্যবসায়ী। শনিবার দুপুরে রানাঘাট রেলবাজারের এক পান ব্যবসায়ীর থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতি। ঘটনার পরই বাজার এলাকার ব্যবসায়ীরা রানাঘাট থানায় ফোন করে জানালে তৎপর হয় রানাঘাট পুলিশ। লিখিত অভিযোগ দায়ের হওয়ার আগেই রানাঘাট থানার আইসির নির্দেশে দুষ্কৃতির সন্ধান শুরু করে পুলিশ। শনিবার রাতে সড়কপাড়া এলাকায় এক যুবককে সন্দেহ হওয়ায় রানাঘাট থানার এএসআই রতন রায় দাঁড়াতে বললে পুলিশ দেখে ভয়ে টাকার ব্যাগ ফেলে চম্পট দেয় ওই যুবক। পরে উপযুক্ত প্রমাণ দেওয়ায় ওই ব্যবসায়ীকে সেই টাকা ফেরত দেয় পুলিশ। এনে প্রায় 1.5 লাখ টাকা ছিল ব্যাগে, সেই ব্যাগটা এক দুষ্কৃতি নিয়ে চলে গিয়েছিল। প্রশাসনের তৎপরতায় সেই টাকা তারা উদ্ধার করে দিয়েছে, ফেরত পেয়েছে। হ্যাঁ, ফেরত পেয়েছে। অভিযোগ করেছিলেন থানাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ডায়েরি করে গিয়েছিলাম। এবং কি বলবেন পুলিশ প্রশাসনকে? অজস্র ধন্যবাদ। এত দ্রুত টাকা ফেরত পাওয়ায় রানাঘাট পুলিশকে সাধুবাদ জানিয়েছে রানাঘাটের ব্যবসায়ী মহল। পলাতক যুবকের সন্ধান শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। কলকাতা টিভি।